হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? নিউ ইয়ারের প্রথম দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, গাড়িতে করে যাচ্ছে মমস, ফাদার অ্যান্ড কমলাদেবী। কমলাদেবীর ইন্ট্রোডাকশন পরে দিয়ে দেব। বন্ধুগণ, সবাই বলে জঙ্গলে গেলে নাকি মঙ্গল হয়, তো চলুন আমরা গিয়ে দেখি জঙ্গলে গিয়ে কি মঙ্গল করা যায়। দেখেন কত সুন্দর জঙ্গল, জঙ্গলের প্রাণীটিরে রাতের বেলা দেখা যায়, আর জঙ্গলের বাইরের প্রাণীটিরে দিনের বেলা দেখা যায়, যেগুলির এখন আমরা দেখতেছি। যাইতে 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 দেখবেন, দেখেন দেখেন সামনে মমস, তার কমলা দেবী। আমরা পড়ছি কসবাগালি বাড়িতে কিছু মঙ্গল করতে। এ দেখেন কত জল, কত গাছ, কত প্রাণী, কত মানুষ, কত গাড়ি। সামনে কমলা দেবী আটতাছেন, দেখেন দেখেন দেখেন, ভেটকিও দিতেছে, ভেটকি দেখবেন, ওইখান ওইখান ভেটকি ভেটকি। আর ক্যামেরা দেখতে দেখতে ক্যামেরার সামনে কিছু ভেটকি দিল, আর সামনে আবার আটতে শুরু করলো। ওই দেখেন ওই দেখেন, বছরের প্রথম দিনই আয়ে পড়ছে কত মানুষ দূর দূর থেকে পকেটে টাকা খরচ করতে। মা মাসি ওই দেখেন ওই দেখেন কত ডাক, তারা ফেয়ারা বলে কত স্বাদ। ওই দেখেন কমলা দেবী চিন্তা করতেছে কোনখানে গিয়ে ভালো একটা পোস্ট দিতে পারবো। পোস্ট না, পোস পোস। ওই দেখেন তারা যাইতেছে মঙ্গল করতে, মঙ্গলের দেখেন কিছু ছবি, কত মা কালী কালী ছবি দাঁড়ায় একটা ফটো তুলে লাইছে মাঝখান দিয়া, কি সুন্দর দাঁড়ায় দিছে। আর দেখেন পপসে আগুন জ্বালাইতেছে মনের মধ্যে নতুন বৎসরের লেগা। ও মমস কইতেছে তুমি একটা একলা জ্বালাইছো, আমারও জ্বালাতে দিলা না, আচ্ছা আমিও জ্বালাইলাই। ও পপস কে আচ্ছা আমারটা দেখ তুমিও জ্বালাইতেছ, আচ্ছা আচ্ছা। আরে ফাঁকি দিয়ে আমি কিছু তুলে লাইলাম, কিছু গাছপালা পশু প্রাণী মানুষের কিছু ছবি। ওই দেখেন মানুষ মনের আনন্দে জান্ডা দিয়ে হাঁটতেছে, যাতে সারা বছর হাঁটতে পারে। ওই দেখেন আর এদিকে দেখেন কিছু প্রাণী ঘুরতেছে, খোলা আকাশের নিচে বয়ে রেছে, স্বপ্ন দেখতেছে নিজের পাখির লইয়া কেমনে উড়াও দিব। আর এদিকে কিছু প্রাণী নিজের পাখির লইয়া সেলফি তুলতেছে। আর এদিকে একজন বুড়া কর্তা ভাবতেছে জীবনের আর কত লম্বা রাস্তা, রাস্তা দেখি শুধুই হয় না, কত লম্বা রাস্তা। আর এদিকে কমলা দেবী বাইরে হয়েই দাঁড়িয়ে গেছে সেলফি তুলতে, আর আমিও একটা ফটো তুলে দিলাম। মমস হাঁটতেছেন মনের আনন্দে, খুশি মনে হাঁটতে 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 হারায়নি জায়গা, এটাও একটা চিন্তা। যাই হোক, এদিক সেদিক তাকাইতেছে, কারোর যদি খুঁজে পায় পাইল, পপস পাইল। পপস এদিকে হাতের মধ্যে সিঙ্গারা নিয়ে এলো, বা মনের আনন্দে কি খুশি, চলো 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 খাই। আর এদিকে দেখেন তিনজনে মিললা, ভেটকি তো আছে লগে, খাইয়া দেখেন ভেটকি দিতেছে, করতেছে দেখেন খাইতেছে। আর আমরা কমলা দেবী দেখেন কত সুন্দর করে খায়, আবার খেয়ালও রাখে লিপস্টিকটা যাতে মুইচ্ছা না যায়, ভিডিওতে যাতে সুন্দর আয়ে, ফটোতেও যাতে সুন্দর আয়ে। স্যার এদিকে কত খাওন আর খাওন, আর কি খেতাম আর কি খেতাম। আর এদিকে দেখেন কমলা দেবী পোজ ধরে দাঁড়ায় রয়েছে, সুযোগ পাইলেই খাওন হাতে পোজ, খাইতেছে খাইতেছে খাইতেছে। কমলা দেবী খাইতেছে, দূরাইতেছে দূরাইতেছে দূরাইতেছে, কমলা দেবী দূরাইতেছে, জায়গা খুঁজতেছে ফোড়ো তোলার লাগা। আর এদিকে দেখেন মম যায় পড়ছে হাতে খাবার নিয়া, মমজের খাবারই শেষ হইতেছে না। আর এদিকে দেখেন ভাগাভাগি করে দুজনে খাইতেছে, পপস আর মমস লগে নাচতেছে, ও খাও না খাও ঘুরো না খাও। ফাঁকে ফাঁকে কমলা দেবীর সেলফি কিন্তু চলতেছে। এই যে আমরা হাইটটা গাড়ির দিকে যাইতেছি, গাড়িতে বইয়ে গেছি নতুন আর একটা জায়গা যাওয়ার লাগা, সাথে খাবার তো হাতেই আছে।
এইবার এদিকে একটা জায়গা আছে, জায়গাটা জঙ্গল, জেলখানার মতন লাগতেছে, মনে হইতাছে না? অ্যাকচুয়ালি জেলখানা না, এটা আসলে বাংলাদেশ, বাংলাদেশ। এই গেট, গেটটা খুলবেন, সুজা বাংলাদেশ ঢুকে যাবেন গা। বিউদে বললে কিন্তু আমার নাম কইবেন না। কিন্তু এখন আমরা এক জঙ্গল থেকে বাড়িতেছি, আরেক জঙ্গলে যাইতাছি, খালি জঙ্গল আর জঙ্গল। সাথে দেখেন জঙ্গল কেমন লাগে, দেখেন জঙ্গল আর জঙ্গল খুব মজা বন্ধুরা। জঙ্গল দেখে কিন্তু ভয় পায় না আপনারা? বিপদে বললে আমার নাম লয়ে কেউ স্পর্শ করতে পারতো না আপনারা জঙ্গলের মধ্যে। এদিকে মমস ভাবতেছে কোন সময় রান্না করা খাবারটি খাম, খালি জঙ্গল আর মঙ্গল এটাই চলতেছে, কোন সময় খামো, রাস্তাই শেষ হয় না। জঙ্গলের রাস্তা এত লম্বা জানতাম না, এটা রাস্তাই রাস্তা। আচ্ছা তারা মনে হয় একটা প্ল্যান করতেছে, এক রাস্তা শেষ হয়েছে না, আবার আর এক রাস্তা প্ল্যান করে লেছে। শুনলি তারা কোন জায়গার কথা বলতেছে আপনারা একটু কমেন্ট বক্সে জানেন, আমি জানি। যাক ফাইনালি আমরা ধাক্কা ধুক্কা খাইয়া পৌঁছে গেলাম নির্মলে। কি সুন্দর জায়গা, খেতে যে হইল বুঝতেও পারতাছি না, মানুষ বেশি না, গাড়ি বেশি না, জায়গা কম। 20 মিনিট ধরে বয়ে আসি, ঢুকতে দেয় না। ফাইনালি আমরা পৌঁছে গেছি গা নীলমহল। মমস ও মমসের ডিক্কি খুলছে, ডিক্কির থেকে অনেক খাবার বেরিয়েছে, আমরা আস্তে আস্তে দেখব। আর দেখেন লেঙ্গু পুঙ্গু দাঁড়াইয়া আশেপাশে মানুষের মাছ দেখতেছে, দাঁড়ায় দাঁড়াইয়া। আর দেখেন মমসের খাবার রেডি, কমলা দেবী দাঁড়ায় রয়েছে হাতালিয়া, মমস শশা কাটতেছে, ফয়েল পেপে মহিলা হয়ে দেখেন ভাত নিয়ে আসা হয়েছে, পপস থাল লয়ে বয়ে রয়েছে, শশা কাটা রেডি হইলে কমলা দেবী ভাবতেছে কবে খাইব। এই যে ফয়েল পেপার থেকে ডাব্বা বাইরিছে, আর এদিকে কমলা দেবী একবার হাতা দত্তাছে, একবার সাততাছে, একবার দত্তাছে, একবার সাততাছে, একবার ভাবতেছে শশা কোন সময় কাটা শেষ হইব, থাল কবে খুলবো, কোন সময় কীটা করবো, খামো। আর আশেপাশে এত সুন্দর সুন্দর মিউজিক, আরে বাপরে বাপ, বাকি সামনে কোনো কিছু মিউজিকের লেগে নিছিলাম না, এত গান, গানে গানে পেট বইটা দেখতেছে অর্ধেক। আর এইখানে ডাব্বা ঘুরছে, ডাব্বা থেকে বাইরছে নুনালিশের চাটনি, গন্ধ, মানে গন্ধে মনে হতে চাতরি পুতরি সব আতিয়াই বসছে আমার। লরের ব্যাগের থেকে বাড়িতেছে মাংস, আর ইশালারি দেখেন প্যাকিং, দেখেন প্যাকিং, এমন প্যাকিং জানি বিয়া বাড়ি তো এমন প্যাকিং করে না মানুষে, অনুষ্ঠানে কাপড় চোপড় দিলে এত প্যাকিং করে না, কোনো গেলেও জানি এত কাপড় চোপড় প্যাকিং করে না, দেখেন প্যাকিংয়ের অবস্থা কীটা, দম বিরিয়ানি না মাংস না কিতা কিছু বোঝা যেতেছে না। আচ্ছা খুলো ডাব্বাটা, খুললা লোক, আরে কি সুন্দর ঝুল ঝুল দাঁড়াতেছে, ঝুল ঝুল ঝুল, আরে মাংসের ঝুল, ও উপরের থেকে দাঁড়াইতেছে, বিতে জানি গেলে কি তৈব, ঝাল হইব না, টক হইব না, কি তৈব বুঝতেছি না। আচ্ছা খাইয়া সেরা করবো আপনার। কমলা দেবীর ভাত দেওয়ানোর স্টাইল দেখেন, মা ঘুমা চাকা চাকা তুলতেছে, চাকা চাকা তুলতেছে, এদিকে ভাতের তেয়াদি গরম গরম দোয়া বাড়িতেছে, সাত সকালে রান্দা বা তখনও দোয়া বাড়িতেছে, কি ব্যাপার, এটা তো ম্যাজিক হয়ে গেছে, ম্যাজিক। আর ই নুনালিশ তো গন্ধ তো আতরি পুতরি আয় করতেছে, আচ্ছা তাতরি তাতরি, আরে আমার না দিয়ে আরেকখানে দেওয়া রাখতেছে, আচ্ছা আমার দিলে তো ভালো আসছিলো, আরে আমার দেন না আগে, আমার না দেয়া দিই, সব দিকে দেওয়া লাইতেছে, আমি পাউনি। আচ্ছা আচ্ছা পরবনি পরবনি দাদা, আচ্ছা বসে বসে বসে, আচ্ছা সবাই দিয়ে অনেক রেডি, খাউন টাউন খাউন লাগে, আরেকজন তো কুলের লুই খাউন শুরু করে দিছে, আরে আমরা পপসের তো বালাকিত লাগছে, আমরা তো বুঝছি না এতক্ষণ।
আচ্ছা দেখেন আমরা আপনার আজকে আপনারা চাটনিটা দেখাই কেমন চাটনিটা দেখতে হয় চাটনিটা কেমন খাইতে হয় আপনারা দাম ওই তো ডালটা মাখছি মাইকে সেটা দেন কি স্বাদ হ্যাঁ চাটনিটা ভিতরে ডুয়াইছি ডুবে মধ্যে কক করে ডুবে মানে আপনারা যদি নর্মালিসে চাটনি রেসিপি লাগে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাই দিবা যারা যারা জানেন তারা তো ভালো কথা যারা জানেন না তারা কমেন্ট করবেন নর্মালিসে চাটনি কেমন করে শীতল চাটনি নর্মালিসে চাটনি যত রকমের চাটনি যেমনি খাইতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনার মমস তো আছে আপনার লিগা রং বেরঙের খাওন বানায় সেটা খাইবো নিজেও খাইবো আপনারাও খাওয়াইবো মমস তো দিতে দিতে সময় কেটে যেতেছে খাইবো কোন সময় আমরা তো সবই খাই অগলতা শেষ করে লইতেছি আর দিতে দিতে তো সময় যেতেছে গা তাড়াতাড়ি বউ বইয়া খাও আরেকজন তো মনের আনন্দে কোনো দিকে চাওয়াসই নেই থালের দিকে কনসেন্ট্রেশন আর এদিকে ফিল্টার দেন আমরা সুন্দর সুন্দর ফিল্টারও লয়ে গেছি হাত ধনের লেগা একদম লাল রঙের ফিল্টার আর পিছনে যে এত সুন্দর গান চলতেছে আর কি উফ এই গানটা তো অর্ধেক খাওন হজমই হয়ে গেছে খাওন ঢুকতে ঢুকতে হজম হয়ে যেতেছে এত সুন্দর সুন্দর গান চলতেছে এই তানে গান শুনে যে কার কার পেটের কী কী অবস্থা আমি তো ইডি ভাই বকুলাই হইতেছি না খাওন দাওন শেষ আমরা সূর্য ডুবন্ত অবস্থায় ওখানে আমরা যাবো বোট কইরা সেটা নির্মল দেখতে কিন্তু ঘটনা হয়েছে এতক্ষণ হয়ে গেছে আর বেশিক্ষণ বাকি নেই সূর্য যাইব গা ডুববা অন্ধকার আয় পড়ব তাড়াতাড়ি সূর্য গেলে গা পরে যে আমরা কেমনে কীটা দেহুম এখানে ভূত দেহুম না ফেরত দেহুম না কীটা দেহুম কিছু বুঝতেছি না আচ্ছা তাই হোক আমরা এমন তাড়াতাড়ি অপেক্ষা করতেছি বোটটি আইবো তাড়াতাড়ি আইলে পরে ইডির মধ্যে ধপ করে সেটা উঠবে ডুব দিন মাঝে মাঝে মনে মনে ভাবি জলের মধ্যে মহল আসলে রাজা কী যে করতো এই মলের মধ্যে আসলে ঘটনাটা গীতা আজকে গিয়া সেটা বুঝুম যে এই মলের মধ্যে আসলে আসলো গীতা মানুষ যদি এত কষ্ট করিয়া বোর চইরা টইরা এত কষ্ট করিয়া যায় গিয়া দেয় আসলে দেয় গীতা আসে গীতে মলের মধ্যে আজ্জা দেখালাম ফাইনালি আমরা বোট চলতে শুরু করছে আমরা আস্তে 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 ঘুরতেছি 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 এই যে ঘুরতে শুরু করে দিছি এবার ঘাট ছাড়তে শুরু করছি ঘাট ছাড়তে ছাড়তে আমরা বোটটা আস্তে আস্তে ঘুরতে 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 আস্তে দিয়ে নির্মল দিয়ে ঘুরতেছে ঘুরা 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 আরে আমার আঙুলটা দিয়ে আবার আইবছি ক্যামেরার মধ্যে কীটা যে যন্ত্রণা আসলে মোবাইল ধরুম না নিজেরা ধরুন বুঝতেছি না নৌকা মানে ফিরে যাইগা এমন তো পারি না সাঁতার সাঁতার না পারাতে জলের মধ্যে যে যাইতেছি মা বাবার তো মনের মধ্যে কত কষ্ট কত ডর মায়ানি ফিরে থাকা এ নিউ ইয়ারের দিনই আর এদিকে তখন সূর্য যাইতেছে ডুববা পাখি যাইতেছে উইয়া আর পাখিরাও আর কতক্ষণ না অপেক্ষা করবো কখন আমরা না পাখির থেকেও খারাপ অবস্থা হয়ে যেতেছে কা অন্ধকারে পাখিও যাইতেছে কা বাড়ি তার আমরা যাইতেছে নির্মল দেখতে নির্মল হচ্ছে কীটা আছে আর যে কী সেটা বুঝুম আচ্ছা যাই হোক আর সবাই দিয়ে ফটো তুলতেছে ভিডিও করতেছে আর মোবাইল আর ভাই আস্তে 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 এই ফাঁকে দিয়ে আবার একটা সেলফিও তুলে লেছি আমরা হাই হ্যালো করতেছি কমলা দেবী তোমার গু হাসি দিয়ে বইয়ে দিছে বাদতেছে আমরা কই যেতেছি আরে হাসি দিয়ে বেটকিছে বেটকি বেটকি আমরা প্রায় নির্মলের কাছাকাছি আসি মা নির্মলের দূরত্ব দেখতে কত সুন্দর দূরত্ব তো ভালোই লাগে ভিতরে গেলে বোঝা যাবে ডেবিতে আসে গীতা রাজা আসলে আইতো কি লেগা এখানে করতো গীতা আমি তো এটাই চিন্তা করতেছি এত দূরে রানীরে ফালা আইতো না রানীরে লয়ে আইতো একলা আইতো না দুকলা আইতো এটাই বুঝতেছি আচ্ছা ইন্দে আবার মাঝখান দিয়া কমলা দেবী কিছু সেলফি তুলে লেছে মা সেলফি না তুলে তো কমলা দেবীর হইতো না তো কোষ খুললে আয় পড়বো কমলার সেলফি তো তুলতেই লাগবো আচ্ছা ঢুকা যেতেছি গা ভিতরে আরে ভাইজান আপনারা কেমন আছেন দাঁড়ায় রয়েছেন ও বাই যাবেন আচ্ছা আমরা মাত্র ঢুকতেছি যান 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 আপনারা ডিস্টার্ব করতাম না আমরা অনেক ভিতরে ঢুকুম ভিতরে ঢুকে সেরা এবার দেহুম যে ভিতরে কীটা কীটা আছে আপনারা তো দেখা লাগছেন আমার অন্য দেহন বাকি রয়েছে মাকুমা নিয়ে এত মানুষ আইব আমি তো দেখে ভাবছি না বুঝতেই পারছি না এত মানুষ যে আইব আরে ভাবলে তো আমি আইলামই নইলে এত মানুষের মধ্যে কেমনে সাফাইতে পড়ে গেলাম মইলে নৌকার যে পড়ছি না আচ্ছা ভিতরে ঢুকে গেছি আমরা মানে ঢুকে সেরে এই মা কি সুন্দর একটা গার্ডেন আছে গার্ডেনের মধ্যে মানুষ সব সাইডে বাইডে দাঁড়িয়ে রয়েছে আমরা খুঁজতেছি কোন দিক থেকে ঢুকলে ভালো মা এই তো দেন 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 কমলা কমলা দেবী দিকতে সানসেট দেখতেছে নিচে সেলফি তুলতেছে ভালোই লাগতেছে সানসেটটা কিন্তু ঘটনা হয়েছে আর মনে না বেশি করে আমরা আলোটা পাম মা মানুষ দিয়ে উকে উকে দেখতেছে আচ্ছা ইহিনা আর একটা বেলকনির মতন আছে ইডি বলে থাকুনের ঘর বেডরুম বাথরুম আছে এই রুমটার মধ্যে কীটা হয় এটার মধ্যে কেমনে ঘুমায় জানলা নাই দরজা নাই কিচ্ছু নাই এটার মধ্যে কেমনে ঘুমাই তো আমি তো কিছু বুঝলাম না এটার মধ্যে কেমনে ঘুমাই তো কেমনে মশা কামড়াইতো না মশা কি তো না আসলো না না হনেই শুধু মশা আইছে মা কত বড় রুম মা অন্ধকারে তারা কইছে মা এটা বলে বাথরুম এই অন্ধকারে বলে স্নান করতো কেমনে ছিদ্র কই আয়না কই টাপ কই কিচ্ছু তো পাই না মানে স্নান করে কেমনে নল কো জল কোন দিক দেয় ট্যাপ কই আরে স্নান করতো কেমনে জল বাইরে তো কোন দিক দেয় ডুবতো কোন দিক দেয় এটা তো বুঝতেছি না অন্ধকারের মধ্যে এটা বলে বাথরুম দরজাও নাই এরাম এরাম এটা কেমন বাথরুম দরজা নাই
ওমা এটা কি তে মুরান্না সিঁড়ি, মুরান্না সিঁড়িতে সাথে উপরে উঠন যায়। আচ্ছা আরে যে কি কষ্ট যে উঠলাম মুরান্না সিঁড়ি দিয়ে, সেটা মম জানি উঠতে পারবো নি। আচ্ছা দেখ কালই বা কত সুন্দর মানুষ দাঁড়ায় রয়েছে, ওই দেখেন পপস আর মমস তি নিচের থেকে আস্তে আস্তে মুড়ে মুড়ে উঠতেছে। মমস তো আজকে খবর হয়ে যাবো মুরান্না সিঁড়ি দিয়ে উঠতে উঠতে, আমি জানি শুনি কি তা কয়। আরে কি যে কয় মমসে, আচ্ছা একবার উঠি একবার নামি। আচ্ছা বেশি কোনো সময় বাকি নাই, আমরা কিছু ছবি টবি তুলে লই মমস আর পপসের। বা কি সুন্দর বেটকি দিছে মমস আর পপসের, বা ভালো লাগতেছে তারা সুন্দর একটা হাসি দিছে। আর তো এই দেখো আপনার কমলা দেবী, আরে কি চাউনি দিছে বাপরে বাপ। এ এ নেন দেন, শেষ অন্ধকার হয়ে গেছে গা, এবার লাইটের অন্ধকারের মধ্যে ভূত ফেরত ছবি অন্য তুলন লাগবো। আর ফুলা পাইনি পিছন দিকতে এমনভাবে সিলাইতেছে, ফুলা পাইনি সিলাইতেছে না ফেরতে সিলাইতেছে কিছু বুঝতেছি না। মা গুমা বয় এত মনের মধ্যে ঘুরু 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 করতেছে। নেন আলু শেষ, আমরা ট্যুরও শেষ, এখন আমরা আস্তে আস্তে বাইরে দিতেছি কা নির্মল থেকে। নির্মলের এটা হলো এক্সিট, হিন্দা বাইরে সেরা বলে যাওয়ান লাগে, হিন্দা ডু হিন্দা বাইরে থাকতাম না। এটা পাশে দিয়ে আর একটা ছোট্ট সিঁড়ি রাখছে তারা, হিন্দা বাইরে বলে নৌকার দিকে যাওয়ান লাগবো। আচ্ছা দীক্ষালি তো হিন থেকে কেমন লাগে, ভালোই লাগে খারাপ না, জায়গাটা ভালোই বুঝতেছি এনে রাজা কিতা কথা। আচ্ছা ঠিক আছে এটা প্রকাশ করতাম না, এটা প্রকাশ করলে আবার বেজাল আছে। আচ্ছা হিনে মানুষ দিয়ে অন্য দাঁড়ায় রয়েছে অন্ধকারের মধ্যে, কিতা করতে আবার হিনে আবার কি তুইছে। আর ই হনে তুই আবার নৌকা যাও না লিগ অবলে দাঁড়ায় থাকুন লাগবো। হ্যাঁ হাই রে কি দিন আইল, নিউ ইয়ারটা কাটলোই দাঁড়ায় থাকতে থাকতে, রাস্তা দাঁড়াইলাম গাড়ে দাঁড়াইলাম খাওয়ানে বইলাম ইতে করতে করতে গেলাম মাঝখান দিয়ে। আচ্ছা ঠিক আছে কিছু ফটো টটো তুলালি দাঁড়াইতে জন লাগবো, একটু ফটো তুলালই। আচ্ছা নেন ওখানে নৌকা অ্যাপ আছে, ওখানে আমরা রেডি বাড়ির জন্য লেগা একটু দেখ করলি বাড়ি থেকে। উমা ওই দেন এদিক দিয়ে অন্ধকার, এটার মধ্যে ভূত আছে না ফেরত আছে, ভাগ্যি সেদিক দিয়ে গেছিলাম না, দূরত্বে ভালো লাগতেছে নিউ মহল্লা এমনিতে দিনের বেলা এলে আরও ভালো লাগতো। একটু তাড়াতাড়ি এলে আপনারা জন আইবেন, একটু তাড়াতাড়ি আইন আইলে আপনারা ভালো করে দেখতে পাবেন, আমার মতন অবস্থা হলে আমার মতনভাবে এদিকে যাই অন্য লাগবো। তাড়াতাড়ি আইবেন দেখে দেখে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নিন, চ্যানেলটা লাইক শেয়ার দিয়ে দিয়েন, যদি ভালো লাগে তাহলে আর একটা ভিডিও বানাবো নেক্সট ট্রিপের। নৌকা ঘুরে গেছে, আমরা ঘুরে গেছি, আমরা মানে এদিকের ঘাটে গিয়ে পৌঁছুম, পৌঁছলে পরে গাড়ি তুলুম, গাড়ি তুলতে সেরা আবার রওনা দিম ওই জঙ্গলের রাস্তা দিয়ে আবার যাইতে হইব আর কি। আরে মাঝখানে দিয়ে আবার তারা বাজার টাজারও করতেছে, এটাও তো একটা বেজাল। ওই দেন মমস দিয়ে রাত্রেবেলা সন বাজে 7:30 দাম করতেছে সবজির। ঠিক আছে এবার আমরা যাই, অনেক গল্প করলাম আপনার লগে, ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা একটা সাবস্ক্রাইবে লেগে কিন্তু আমরা কিন্তু আবার নেক্সট ভিডিও দিব। আপনারা সাবস্ক্রাইব না করলে আমরা তো জোশ পাই না, জোশ দিতে হইলে আপনারা আপনারা একটা সাবস্ক্রাইব দিতে, লাইক দিতে, কমেন্ট দিতে, না দিলে আমরা কেমনে আমরা এনার্জি পাবো কন। আচ্ছা আপনারা দিবেন, দিলে পরে আমরা নেক্সট আটটা ট্যুরে যাবো, দিলে পরে ওই ভিডিওটা আপনারা আপলোড করে দিব। ততদিন গুড নাইট, টাটা, বাই বাই।